السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ইমাম বুখারি ট্রাস্টের পক্ষ থেকে তাহিয়া ও শুভেচ্ছা জানাচ্ছি। 2017 সালে ইমাম বুখারি ট্রাস্ট শিক্ষা ও সমাজ উন্নয়ন এবং দ্বীনি কার্যক্রমকে সামনে রেখে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্কলার বৃন্দ ইমাম বুখারি ট্রাস্টের অধীনে দুটো প্রকল্পের নির্মাণ পরিকল্পনা সমাপ্ত করে ইতোমধ্যে বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রথম প্রকল্পটি হল ইমাম বুখারি জামে মসজিদ কমপ্লেক্স বাংলাদেশ। ইমাম বুখারি জামে মসজিদ কমপ্লেক্সে যে কার্যক্রম থাকছে তার মধ্যে অন্যতম হল মসজিদুল হারামের আলোকে একটি সুন্না ভিত্তিক মসজিদ নির্মাণ, স্কলারদের সাহচর্য থেকে দিন নেবার সুযোগ করে দেওয়া, উন্নত পাবলিকেশনসের মাধ্যমে কোরআন সুন্নার ইলম সমাজে ছড়িয়ে দেওয়া, মসজিদ নববীর আদলে আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রতিষ্ঠা, বন্ধুর জন্য সালাত, অজু ও হালাকায় অংশগ্রহণের সুব্যবস্থা, প্রযুক্তিগতভাবে উন্নত দাওয়া সেন্টার ও রেকর্ডিং স্টুডিও, ভাষা শিক্ষা কেন্দ্র, ওয়ার্কশপ, সেমিনার ও সিম্পোজিয়ামের সুব্যবস্থা, তাফিজুল কোরআন, শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষা, সুন্না অনুযায়ী বিবাহ ও ওয়ালিমা আয়োজনের সুব্যবস্থা, কল্যাণমূলক কার্যক্রমে সুন্নাকে জীবনে ধারণের ব্যবস্থা করা, সর্বোপরি সুন্নার আলোকে মসজিদ ভিত্তিক একটি কমিউনিটি তৈরির মাধ্যমে দিনের পথে অগ্রযাত্রাকে সহজ করা এবং দাওয়া কার্যক্রম ও প্রকৃত দাড়ি তৈরির মাধ্যমে দিনের আলো সমাজে ছড়িয়ে দেওয়া। আর দ্বিতীয় প্রকল্পটি হল ইমাম বুখারি ট্রাস্টের একাডেমিক ভবন। এতে থাকবে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আদলে গঠিত কুল্লিয়াতুল কোরআনিল কারীম ওয়া দিরাসাতিল ইসলামিয়া। এটি উচ্চশিক্ষার একটি প্ল্যাটফর্ম এবং এর প্রধান কার্যক্রম হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও আল আজহার বিশ্ববিদ্যালয় সহ প্রখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় সমূহ হতে ডিগ্রিপ্রাপ্ত স্কলার ও শিক্ষাবিদগণের পাঠদান, সৌদি আরবের সানোভিয়া কারিকুলাম ও সৌদি বিশ্ববিদ্যালয় সমূহের কারিকুলামের আলোকে প্রণীত শিক্ষাক্রম, উচ্চশিক্ষার পথ সুগম করার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে আরবি ভাষায় দক্ষ করে তোলা, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একাডেমিক ইকুইভ্যালেন্স প্রতিষ্ঠিত করা, উচ্চশিক্ষার জন্য সৌদি আরব, মিশর, মরক্কো, আলজেরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে সহযোগিতা করা, আলিম ক্লাসের সিলেবাসের সাথে সমন্বয় করে সানোভিয়ার সিলেবাস তৈরি করা এবং মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা করা, আরবি সহ একাধিক ভাষার বই সমৃদ্ধ ফিজিক্যাল ও ডিজিটাল লাইব্রেরি যা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করা হয়েছে, ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ব্যবস্থা ও ব্যবস্থাপনা। এ হচ্ছে আমাদের কুল্লিয়াতুল কোরআনুল কারীমের কিছু ফিচার এবং বৈশিষ্ট্য এবং কিছু প্রধান কার্যক্রম যা আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আমরা আশা করছি আমাদের একাডেমিক প্রকল্পসমূহ মানসম্পন্ন ইসলামী শিক্ষা ও জাগতিক বহুমুখী শিক্ষার সমন্বয়ে নৈতিকতা বোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এই প্রকল্পসমূহ বাস্তবায়নে আমরা আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা প্রত্যাশী। আশা করছি দোয়া করার পাশাপাশি আপনারা এই সকল প্রকল্পসমূহ বাস্তবায়নে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সাদাকায়ে জারিয়া বাস্তবায়নের এ এক মহাসুযোগ। আপনি আপনার জীবিত কিংবা মৃত বাবা মায়ের পক্ষ থেকে অথবা নিজের কিংবা নিজের পরিবারের কারো পক্ষ থেকে এককালীন অথবা নিয়মিত ডোনেট করে সাদাকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। মসজিদ প্রকল্পের একটি মুসাল্লা অথবা ওজুখানার ছোট্ট একটি অংশের নির্মাণ কাজে কিংবা তাহফিজুল কোরআন পরিচালনায় অল্প পরিমাণ অর্থ দিয়ে আপনি সাদাকায়ে জারিয়ার বিশাল সওয়াব লাভ করতে পারেন। আপনি শরিক হতে পারেন আমাদের কুল্লিয়া ও মাদ্রাসার একাডেমিক প্রকল্প বাস্তবায়নেও। আমাদের একাডেমিক পরিকল্পনার বহুবিধ শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে এবং সমাজ কল্যাণমুখী নানাবিধ কাজে আপনার জাকাত অথবা জাকাতের বড় একটা অংশ আপনি এখানে প্রদান করতে পারেন। আপনাদের প্রতি এটা আমাদের উদাত্ত আহ্বান। আল্লাহ আপনাদের ও আমাদের সবার সহায় হন।
এবং সবার অনুদানগুলোকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে বিনীতভাবে এই দোয়াই করছি। اللهم تقبل منا ومن إخواننا المسلمين وأخواتنا المسلمات إنك أنت السميع العليم وآخر دعوانا أن الحمد لله رب العالمين.